ভারতকে চিন্তায় ফেলে পাক এয়ারবেসের স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল চীনা ড্রোনের উপস্থিতি চীনের তেরি ড্রোন ব্যবহার করছে পাকিস্তান স্যাটেলাইট ইমেজ ও বিভিন্ন গোপন রিপোর্ট থেকেই উঠে এসেছে এই তথ্য জানা গিয়েছে মাল্টি উইংলং আইনামে এই ড্রোন ভারতের বিরুদ্ধে হামলা চালাতে সক্ষম বলে রিপোর্টে জানা গিয়েছে কেন্দ্রকে এই ব্যাপারে সতর্কও করেছে ভারতীয় গোয়েন্দারা ভারতকে শক্তিশালী ড্রোন নিয়ে আসার পরামর্শও দেওয়া হয়েছে এই ধরনের ড্রোনের ব্যবহার ভারত পাকিস্তান জটিল সম্পর্কে আরও বেশি প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে দুই হাজার সতেরোর চব্বিশ নভেম্বর পাকিস্তানের মিয়ানওয়ালিতে এম এম আলম পাকিস্তান ফোর্স বেসের একটি স্যাটেলাইট ছবিতে ওই ড্রোনের উপস্থিতি দেখা গিয়েছে আমেরিকার একটি গবেষণাগারের রিপোর্টে বলা হয়েছে এই ড্রোনের উইং চোদ্দো মিটার লম্বা দুইশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিসম্পন্ন এই ড্রোনের রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটার বিশ ঘন্টা উঠতে পারে এটি একশো কেজি অস্ত্র বহন করতে পারে এই ড্রোন বহন করতে পারে বোমা থেকে মিসাইল গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এই ড্রোনকে এই ভারতীয় প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যে এই রিপোর্ট খতিয়ে দেখা হয়েছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে কেন্দ্র এদিকে ভারত আমেরিকা থেকে প্রিডেটর, ড্রোন ও ইসরায়েল থেকে হেরন ড্রোন নিয়ে আসছে এগুলি সীমান্তে নজরদারি চালানোর জন্য যথেষ্ট আর পাকিস্তানের কাছে রয়েছে ফলকো সাহাপার বুরাক ড্রোনের ফ্লিট পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত এই এম এম আলম পাকিস্তান এয়ারবেস উনিশশো পঁয়ষট্টির যুদ্ধের সময় এই বেসে গুলি করে নামানো হয় বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধ বিমান